SKR scarp.io হ্যাঁ, সবার কি করতে হবে? ম্যানুয়ালি আসার পর এখানে সাইন আপ করতে হবে, ঠিক আছে? সবাই সাইন আপ করবেন। সাইন আপ করলে কি একটা মেল ভেরিফিকেশন চাই, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইটে সাইন আপ করলে কি মেল ভেরিফিকেশন চাই। সবাই আপনার ইমেলটা ভেরিফাই করুন। ভেরিফাই করার পর এখানে কি সাইন ইন করবেন। এই সব ডিলিট করো, ডিলিট করো, সব ডিলিট করো। ওই যে সিলেক্ট অল উপরে নেমের পাশে, হ্যাঁ ডিলিট, ডান পাশে যাবো। ডিলিট বাটন কোথায়? এখন লিস্ট ডিলিট করো, লিস্টও ডিলিট করো, সব ডিলিট করো। ওই দেখো ডান পাশে, দেখো ডিলিট লিস্ট লেখা আছে একদম ডান পাশে। লিস্ট ডিলিট, সব ডিলিট করো। এটাও ডিলিট করে দাও, লাগবে না। নতুন করে দেখাবো একদম ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ। ডিলিট উজ, দেখো ডান পাশে ডিলিট, কই ক্লিক করছো তুমি? হ্যাঁ দেখেন, আপনারা যখন সাইন আপ করবেন, সাইন আপ করার পর মেল ভেরিফিকেশন করবেন। মেল ভেরিফিকেশন করার পর ঠিক আছে লগ ইন করবেন। লগ ইন করলে, লগ ইন করার পর ঠিক এরকম একটা কি ইন্টারফেস আসবে। আপনাদেরকে বলে দেওয়া আছে কিভাবে আপনারা সবাই পাসওয়ার্ড সেট করবেন। নেক্সট টাইম কেউ পাসওয়ার্ডের ব্যাপারে কোনো জিজ্ঞাসা করবেন না। তোমার পাসওয়ার্ডটা জন্য কি নাম্বার নিলে আপনি দিবেন না? আমি কি বলছিলাম প্রথম দিন ক্লাসে মনে আছে? আমি বলছিলাম এরকম কোন র্যান্ডমলি পাসওয়ার্ড দিতে পারবেন। ওকে ওকে, আমি আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করে দিছি। থাক, আমি বলতেছি শুনেন, কে জিজ্ঞেস করতেছেন? কোন আপু? জ্যোতি আপু? আচ্ছা জ্যোতি আপু শুনেন, কথা হইলো কি, পাসওয়ার্ড জিনিসটা হইলো আমার একটা জিনিস, কিছু কিছু জায়গায় শুধু লোয়ার লেটার দিয়ে শুধু নাম লিখলে হয়ে যাবে, সরি মানে যে কোনো একটা লেটার লিখে একটা শব্দ লিখলে হয়ে যাবে। কিছু কিছু জায়গায় ক্যারেক্টার চাই, মানে সিম্বল চাই, এই যে হ্যাশট্যাগ বা @ এরকম চাই। আবার কিছু কিছু নাম্বার চাই, কিছু কিছু বড় ছোট, বড় হাতের চাই, কিছু ছোট হাতের চাই। তো এই জন্য সবচেয়ে বেশি বেটার ভালো হয় আপনি আমার একটা পাসওয়ার্ড লেখেন, যেটার ভিতরে ক্যাপিটাল লেটার থাকবে, লোয়ার লেটার থাকবে, সংখ্যা থাকবে, মানে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত তো সংখ্যা থাকবে, আর কিছু সিম্বল থাকবে। সিম্বল হতে পারে @ বা হ্যাশ বা স্টার, যে কোনো একটা সিম্বল হতে পারে, হাইফেন হতে পারে বা কমা, কমা ডট এরকম হইতে পারে। এরকম সব মিলে একটা, যে কোনো একটা পাসওয়ার্ড আপনি নিজে থেকে সিলেক্ট করেন, সেটা কমপক্ষে 8 সংখ্যার উপরে নেন। 8 সংখ্যার উপরে হয় কিছু কিছু জায়গায় দেখে 5 সংখ্যায় নেয়, কিছু কিছু জায়গায় 6 সংখ্যায় নেয়, কিছু কিছু 8 সংখ্যা নেয়। তো মিনিমাম 8 সংখ্যা যদি ইউজ করেন আপনি অল এভরিথিং সব জায়গায় ইউজ করতে পারবেন, 8 সংখ্যায় যদি ইউজ করেন, কারণ 8 সংখ্যার উপরে যাওয়া হয় না। তো সেভাবে সবচেয়ে বেশি ভালো হয় যে 8 সংখ্যার আপনি একটা পাসওয়ার্ড নিজে থেকে ক্রিয়েট করেন, ক্রিয়েট করে ওইটা নির্দিষ্ট জায়গায় লিখে রাখেন বা নিজে মুখস্থ করে রাখেন, সব জায়গায় ওটাই ইউজ করেন, তাতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না এই জন্য, কারণ আপনার পার্সোনাল কম্পিউটার বা পার্সোনাল ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, ফোন হোক, সেটা তো আমি আপনি আর কেউ দিচ্ছেন না, তো সেটা আপনার সমস্যা নেই।
বুঝতে পারছেন তো? আপনাদের মাইক্রো ওয়ার্কারের সময় আমি বলে দিছি, এক হ্যাঁ দুই ভাইয়া বুঝতে পারছি। পাসওয়ার্ড দুইটা রাখার জন্য আপনারা এখন পর্যন্ত পাসওয়ার্ড সেট করেন নাই, পাসওয়ার্ড ক্রিয়েট করেন নাই। এবং আবার যে এখন পর্যন্ত আমরা যারা মাইক্রো অফিসে কাজ করতেছি তারা অনেক জায়গায় দেখবেন পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড চাইবে বা ক্রিয়েট অ্যাকাউন্ট চাইবে, ওই ওই পাসওয়ার্ডটা ওইখানে যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা ওই পর্যন্ত শেষ, এ পর্যন্ত ওর পরে আর আপনার লাগবে না। মাইক্রো অফিসে কোনো কাজের জন্য পাসওয়ার্ডটা দরকার হয়, পাসওয়ার্ডটা ওই কাজের সময় সে কাজের সময় লাগবে, কাজে মানে প্রুফ দেওয়ার পরে আর পাসওয়ার্ডটা লাগবে। অনেকে আবার করে কি ওই পাসওয়ার্ড দিয়ে আবার মনে রাখার চেষ্টা করে বা নোট করে রাখে, দরকার নেই, ওটা ওই পর্যন্ত শেষ, ওটা লাগবে না। কিন্তু অন্যান্য জায়গায় যেমন এই যে এই জায়গায় আপনি স্পার্ক খুলছেন, জিমেল খুলতেছেন, অন্যান্য জায়গায় সাইন আপ যেখানে গুরুত্বপূর্ণ সাইট সেখানে যদি আপনি একটা পাসওয়ার্ড দেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, মনে করার মানে ই হবে না, কনফিউশন হবে না যখন পুনরায় আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, এই হলো পাসওয়ার্ডের ব্যাপার। এখন বলেন আমির ভাই, হ্যাঁ ভাই ভেরিফাই করার ইয়েটা আরেকবার দেখেন তো ইমেল দিয়ে। এখানে সাইন আপ, এখানে হ্যাঁ সাইন আপ তো আমি স্ক্রাবে যদি সাইন আপ করি তাহলে তো ওয়েবসাইট অটোমেটিক সাইন আপ থাকবেই, তাই না? না হ্যাঁ সাইন আপ থাকবে, তারপর আপনার ওয়েট ওয়েট ওয়েট। আমি ঠিক আছে, আমি আরেকটা ভেরিফিকেশনটা দেখাইতে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ট্যাবে যাই, আমি আবার দেখাচ্ছি এখানে আমি সাইন আপ করতেছি। হ্যাঁ দেখেন সাইন আপ কিভাবে করতে হয়, কিভাবে লগইন করতে হয় দেখেন। এটার জন্য তো ই থাকতে হবে, ওই যে লেন্ডিং অ্যাকাউন্ট থাকতে হবে, লিংকডইন। না না কোনো কোনো অ্যাকাউন্ট থাকতে হবে না, এই যে এই যে এই জন্যই দেখাচ্ছি আপু, দেখেন এখানে লিংকডইন অ্যাকাউন্ট তো লাগবে। লিলিয়ান আমি সাইন আপ করতে গেছি, ও লেন্ডিং অ্যাকাউন্ট সাথে হয় না, ওর লেন্ডিং অ্যাকাউন্টে এটা দিয়েছি, সাইন আপ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, আমি এখানে সাইন আপ দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পরে ও এখানে লিংকডইন দিয়ে সাইন আপ করতে হবে, জিমেইল দিয়ে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি লিংকডইন অ্যাকাউন্ট তো সবার তো লিংকডইন অ্যাকাউন্ট তো মারো ভাই প্রথম ক্লাসে বলছে সবার ফ্রেশ এক একটা একটা করে লিংকডইন অ্যাকাউন্ট খুলতে বলছে, আপনি লিংকডইন অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে তো হইলো, তাহলে তো সমস্যা। আচ্ছা কয়েক দাঁড়া দাঁড়া 1 মিনিট, লিংকডইন অ্যাকাউন্ট খুলে নাই কিরা? আমি খুলছি তো, আমি খুলছি। এখন যদি কেউ বলেন যে আমি লিংকডইন অ্যাকাউন্ট খুলি নাই আমি কিন্তু ক্লাস হতে রিমুভ করে দেবো। আমি আপনাদের প্রথম দিন বলে দিচ্ছি 3টা ফ্রেশ অ্যাকাউন্ট আমার মাস্ট বি লাগবে, ফেসবুক টুইটার লিংকডইন একদম ফুলফিল প্রফেশনাল হতে হবে এবং অরিজিনাল নামে। এখন যদি কেউ বলেন আমি ইমেল আর আমি কোনো কিছু করিনি আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দেবো। তানভীর তারপরে শুরু করো। আচ্ছা আমি এখানে সাইন আপ যদি লিংকডইন দেখ আমার লিংকডইন অ্যাকাউন্ট খোলা আছে, আসলে এতটুকু সাইন ইন, এখানে ভেরিফিকেশন আসে নাই, যাই হোক এটার ভেরিফিকেশন লাগে না সম্ভবত, তুই খেয়াল ছিল না প্রথমে। হ্যাঁ আমার ভাই তারপরে বলেন। হ্যাঁ তারপর কি এখানে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে নিউ লিস্ট ক্লিক করো, দেখেন দেখেন সবার বাম পাশে নিউ লিস্ট। এখন কি আমরা যে যে আমাদের টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে কি বলছিলাম, আমাদের লিড জেনারেশন কাকে বলে, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানে কি টার্গেট কিছু কিছু তথ্য কালেক্ট করব, ঠিক আছে। এখন আমি কোন জায়গায় আর কি লিড কালেক্ট করবো সেটা হচ্ছে কি রবি কোম্পানি, ঠিক আছে। এখন এখানে লেখো রবি, আমরা যে কোম্পানির লিড কালেক্ট করবো শুধুমাত্র ওই কোম্পানির নাম লিখবো এখানে, ঠিক আছে। হ্যাঁ রবি, রবি কোম্পানি robi.com.bd, ঠিক আছে। এখন কি ক্রিয়েট লিস্ট, ক্রিয়েট কি কারণে আমরা লিস্ট ক্রিয়েট করবো জানেন? সাপোজ ধরেন আমি এখন রবি করতেছি, রবি শেষ হওয়ার পরে আমাকে বললো বাইর বললো যে গ্রামীণ করে দেওয়ার জন্যে, গ্রামীণ করলাম, দেখা বললো সে বললো গ্রামীণ রবি এয়ারটেল, ঠিক আছে। 3টে কোম্পানি লিড কালেক্ট করে দিতে হবে, আপনি যদি এখানে ফোল্ডার না বানান সেক্ষেত্রে কি হবে, গ্রামীণ রবি আলাদা আলাদা করে আবার বের করতে হবে, ঠিক আছে। আপনি যদি ফোল্ডার ক্রিয়েট করে দেন শুধুমাত্র কি লিস্ট যদি ক্রিয়েট করে দেন শুধুমাত্র ওই লিস্টের ভিতরে ওইগুলাই থাকবে, বাড়তি কোনো থাকবে না, গ্রামীণের ভিতর রবি থাকবে না, রবির ভিতরে এয়ারটেলও থাকবে না, বুঝতে পারছেন? এই জন্য আমরা কী করবো এখানে লিস্টগুলো ক্রিয়েট করব, ঠিক আছে দুইটা লিস্টই থাক। এখন দেখেন আমাদের মোটামুটি স্ক্রাপ ডাটাতে এক্সটেনশন অ্যাড করা হয়েছে, সাইন আপও করা হয়ে গেছে। আমরা যখন স্ক্রাপ ডাটা থেকে লিংকডইনে লিড জেনারেশন লিড কালেক্ট করব আমাদের অবশ্যই একটা ট্যাবে কি লিংকডইন অ্যাকাউন্ট মাস্ট বি কী করতে হবে,
ওখানে সাইন ইন করে রাখতে হবে পাশের ট্যাবে। পাশের ট্যাবে সাইন ইন করো লিংকডইন অ্যাকাউন্ট, আর বাড়তি ট্যাবগুলো ক্লোজ করো। ভাইয়া তোমাদের ক্লাস আজকে নাই, তোমাদের যেদিন ক্লাস থাকে সেদিন তোমরা ক্লাস আসো না, বুঝি না সমস্যা কোথায় তোমাদের। এখন কি আমরা সূত্র লিখবো? ঠিক আছে, লিংকডইনে লিড জেনারেশন কালেক্ট করে কি আমাদের যে সূত্রটা দেওয়া আছে, সাইট ক্লোন স্পেস লিংকডইন ডট কম প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল, ঠিক আছে এটা লিখে সার্চ দেবো সরাসরি। কি সার্চ ইঞ্জিনে দাও, সার্চ দাও। এখন দেখেন এখানে কি লিংকডইনে যখন আমরা পাবলিক প্রোফাইলগুলো সার্চ দিই সরাসরি কি কিছু লোকের পাবলিক প্রোফাইল এখানে আসছে। এখন এগুলোর থেকে কী করবো আমরা, এই পাবলিক প্রোফাইল থেকে লিড কালেক্ট করব। হ্যাঁ একটা একটা করে রাইট বাটন প্রেস করে নিউ ট্যাব নাও। পুরো রবি কোম্পানিতে চলে আসে, এখানে রবির সিও বা রবির কোনো মানে মানে একক কোনো মানে আসে নাই, কারণ নাম আসে নাই। তো যেহেতু রবি কোম্পানিতে চলে আসছে, আপনি যদি এটা রবির পুরো লিংকডইনটা তো পুরো রবিটা, তো রবির পুরো কোম্পানি এখানে একটা অপশন আছে দেখেন যে এর এমপ্লয়ি কয়জন এখানে দেখা যায়। এই দেখেন লেখছে 196 এমপ্লয়ি ওয়ার্ক ইন মার্কেটিং, আর এমপ্লয়ার্স বাংলাদেশ ইন ওয়ার্ক ইন বাংলাদেশ। তো এই যে এই লিস্টে যদি আমি যাই তাদেরকে, তাদের এখানে লিস্টে তাহলে কিন্তু আমি সহজে তাদেরকে পেয়ে যাচ্ছি এখানে গেলে। আমি যদি এই ট্যাবে যাই, আচ্ছা এই না সরি সরি, এই দেখো উপরে লেখা আছে দেখেন সি অল 4900 এমপ্লয়েস ইন লিংকডইন, মানে টোটালি রবিতে যারা চাকরি করে বা যারা এমপ্লয়ি তাদের পুরোটা তাদেরকে আমি পেয়ে যাচ্ছি এই লিংকে। এখানে কপি করে দেখেন এরা সবাই রবিতে চাকরি করে, তো আপনার একজন একজন করে খুঁজে বের করা লাগবে না শুধু রবির জন্য। যদি অন্য কোনো হয় তাহলে সেটা আলাদা কথা, শুধু রবির জন্য যদি হয় বা এরকম যদি এক্সাক্ট কোনো কোম্পানির জন্য হয় তাহলে তাদেরকে এইভাবে যদি কোম্পানির লিংকডইনে যায় তাহলে কিন্তু তাদেরকে সবাইকে আমি একসাথে খুঁজে পাচ্ছি। এখানে দেখেন 100 পেজ মতন পেজের মতন আছে, অনেক মানুষ আছে আর কি। তো আপনার যদি আপনি যদি এখানে শুরু করেন এখানে 4000 মানুষ আছে, 4000-এর ভিতরে যদি কম হইলেও তো আপনি 2000 পাবেন এদের ফুল ডিটেলস পেয়ে যাচ্ছেন একসাথে। আচ্ছা এখন কি পুরো প্রসেসটা আবার দেখাবো? কালেক্ট করি প্রথমে কি ম্যানেজার আছে একজন, তো ওনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে পাচ্ছি আমরা, এখানে কিন্তু অলরেডি ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। আচ্ছা এখানে রবির জন্য খুলছি, জিপির জন্য খুলছি, আমি রবিতে ক্লিক করে এখানে রবির লিস্টটা এমটি আছে এখন, এখানে কিছু নাই। এখন আমি চাচ্ছি একসাথে করার জন্য, যেমন ওই সময় পলাশ ভাই যখন দেখাই দিচ্ছে তখন আপনি তখন সে এক্সাক্ট ভাবে দেখাইছে এখান থেকে ফার্স্ট নেবেন লাস্ট নেম নেবেন আবার কন্ট্যাক্টে জমা নিয়ে দিবেন। তো যতটুকু তার ইনফরমেশন আছে ইনফরমেশন দেওয়া আছে তার কিছুটা আমরা এই এক্সটেনশনের মাধ্যমে সহজে পেতে পারি। সহজে পাওয়ার জন্য আমরা যদি এখানে ক্লিক করি ওই স্পার্কের উপরে ক্লিক করি আইকনটার এক্সটেনশন আইকনের উপরে, তাহলে দেখেন এইখানে তার স্বাভাবিকভাবে যে মানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা ওই স্পার্ক সে সহজে কালেক্ট করে নিচ্ছে। তো এখানে আমি সেই ফোল্ডারটা দিয়ে দিলাম, এই দেখেন robi.com এবং gp.com আমি দুটো এখানে ফোল্ডার করছিলাম, তো আমি এখানে robi.com দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আমি সেভ দিয়ে দিলাম। তারপর আমি আরেকজনেরটা যাই, এরটা গেলাম, এরটা যাই আমি আবার ই করলাম ওইভাবে। এর যত ইনফরমেশন সে টুকটাক যা পাইছে আমি সেখানে আবার রবি ই করে দিলাম, তারপর সেভ দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি ওইখানে যাই স্পার্কে যেটা ওয়েবসাইটে আমরা চলে গেছিলাম যেখানে ফাইল করেছিল সেখানে আমি রিলোড দিই, আচ্ছা এই দেখেন
এই দেখেন রবি আমার ফাইলের ভিতরে আমি যে দুজনের টা পাইছি এই দুজনের টা অলরেডি এখানে চলে আসছে। এখন এখানে দেখেন এখানে একসাথে চলে আসছে, নেম চলে আসছে, তাদের টাইটেল চলে আসছে, তারা কোন কোম্পানিতে আছে, তাদের জিমেইল কি আসছে, এখানে স্বাভাবিকভাবে এটা চলে আসছে। দেখুন ডান পাশে, এখন ডান পাশে, হ্যাঁ বলো, ডান পাশে দেখেন এখানে লেখা আছে ফার্স্ট নেম, মানে প্রথমে যেটা আমি সিলেক্ট করলাম এই যে দুটো দুটো মানুষ দুটো নাম, তো যেটা কি জেবা ফারিবা, তো এটা দেখেন যে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল লোকেশন জিমেইল, তারপর কোম্পানি নেম ওয়েবসাইট ইন্ডাস্ট্রি, তার সাইজ কত, কিসের সাইজ এটা জানি না, যাই হোক তার কোম্পানি সাইজ, আচ্ছা তারপর ফাউন্ডেড আছে, তারপরে হেডকোয়ার্টার আছে, তারপর লিঙ্কডইন পেজ আছে, মানে টোটালি এখানে একটা সুন্দর করে একটা সামারাইজ দেওয়া আছে। তো আমাদের এত কিছু দরকার নেই, আমার এখান থেকে দরকার হবে কি ফার্স্ট নেম লাস্ট নেম লোকেশনটা দরকার হবে, ইমেলটা দরকার হবে, আর মানে প্রথমে এই চারটা দরকার হয়, বেশিরভাগই এই চারটা বেশি দরকার হয় না, এই চারটাই বেশিরভাগ দরকার হবে, এর বেশি আর দরকার হবে না, আপনার দেখবেন এর বেশি আর কেউ চাবেও না। তো এরপরে কি জন্য করতে হবে ভাই? এরপর এখন আমরা ডাউনলোড করব, ডাউনলোড করব, ঠিক আছে, ইউজ দেখো লিস্ট সার্চ এর পাশে ডাউনলোড অপশন আছে, হ্যাঁ এই ডাউনলোড উপরে একটা অপশন আছে, এখানে আমি ডাউনলোড করি, এই আগে এখানে মার্ক করে নিতে হবে, না মার্ক করা লাগবে, জাস্ট এখানে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে হবে, আনমার্ক করে দাও ওইখানে, যদি আমি ওয়ান বাই ওয়ান, এক মিনিট দাঁড়াও, এখানে অপশন আছে দেখেন ভ্যালিড ক্যাচ অল ইনভ্যালিড, আমাদের কিছু কিছু মেল অ্যাড্রেস থাকবে, ঠিক আছে, এই যে দেখেন এখানে ভেরিফিকেশনে কি ভ্যালিড লেখা আছে না, কিছু কিছু থাকবে এখানে ক্যাচ অল লেখা থাকবে, ইনভ্যালিড থাকবে, আমরা কিন্তু সবই ডাউনলোড করব, ঠিক আছে, আবার কই গেলা, আরেকটা করি দেখি আনভ্যালিড আসে কিনা একটু, এইটা সম্ভবত আসবে, এই এটি নিয়ে লাগি জন্য আমি এটি নিতে বলছি, ইমেইলে আসে না, এটা যেটা মেল আসে না সেটা তো নিবই না, কিছু কিছু লোকের মেল থাকবে, ঠিক আছে, আচ্ছা আমরা এক্সটেনশন আগে দেখে নেই, এটা দেখে নেই, তারপর লিডলে পড়তে যাবো, ঠিক আছে, এখন ডাউনলোড অপশনে ক্লিক করো, আচ্ছা এখন দেখেন এখানে তিনটা অপশন দেওয়া আছে, ভ্যালিড দুইটা অপশনে দেওয়া আছে, ভ্যালিড ক্যাচ অল আর কি ইনভ্যালিড, কিছু কিছু লেখা থাকবে, ভেরিফিকেশনের পাশে দেখেন ডান পাশে ভেরিফিকেশন দেখা যাচ্ছে, ঠিক আছে, ভেরিফাইড দেখা যাচ্ছে, এখানে কিন্তু ক্যাচ অল লেখা থাকবে, ইনভ্যালিড লেখা থাকবে, আমরা এই তিনটাই ডাউনলোড করবো, ঠিক আছে, এখান থেকে ডাউনলোডসে ক্লিক করো, এখন ডাউনলোডে, হ্যাঁ ভ্যালিড ক্যাচ অল ইনভ্যালিডও সিলেক্ট করে রাখবো, সিলেক্ট, এখন দেখেন নিচে আসেন, এখন দুইটা ফরম্যাট দেওয়া আছে, ডাউনলোড অ্যাজ সিএসভি আছে, ডাউনলোড অ্যাজ এক্সেল, আপনাদের যেটা সুবিধা সেটা নেবেন, ঠিক আছে, আমরা ডাউনলোড অ্যাজ এক্সেল করব, আমি এটি নিয়েছি তার মানে এটি নেবেন না, ঠিক আছে, দেখেন বিল্ডিং ফাইল আপনার ফাইলটা রেডি করতেছে, ডাউনলোড ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ, এখন ব্রাউজার মিনিমাইজ করে দেবো আমরা, ঠিক আছে, ইনেবল এডিটিং করো, ওই উপরে ইনেবল, হ্যাঁ আগে ইনেবল এডিটিং করো, এখন এ কলামে আসবো, ঠিক আছে, এর উপরে এর এখানে ডাবল ক্লিক করবো, আগে বারটা ঠিক করো, হ্যাঁ সম্পূর্ণ গিয়ে এর উপরে দেখো মার্জিনের পাশে, মার্জিনের এখানে ধরো, হ্যাঁ দেখো ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, হ্যাঁ ইমেল, হ্যাঁ দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসছে, আমার কিন্তু এত ডিটেলস এর দরকার নাই, এগুলো আমার দরকার নাই, লাস্টে যা আছে দরকার নাই, বায়ার আপনার কাছে যেগুলো চাবে, বায়ার শুধুমাত্র আপনার কাছে যেগুলো চাবে শুধুমাত্র কি আমরা ওই লিড গুলাই বায়ারকে দেবো, বাড়তি যদি মনে করেন যে আমি আর একটু বাড়তি লিড দেই, কি আমার কাছে কোম্পানি কিংবা কোম্পানির বিজনেস এর ইউআরএল লিংক চাই নাই, ঠিক আছে, আমি ওটা অ্যাড করে দিলাম, যদি বেশি দেই সমস্যা নাই, যদি সে খুশি হয় এরকম কাজ করা যাবে না, বায়ার যেগুলো চাবে শুধুমাত্র সেগুলো দেবো, এক্সট্রা কোনো কিছু দেবো না, এক্সট্রা কোনো কিছু দিলে কি সে আমার পেমেন্ট দেবে না, সো খামাখামি এক্সট্রা তারা কি জন্য দিতে যাবো, ঠিক আছে, এখানে শুধুমাত্র যেগুলো লাগবে শুধুমাত্র আমরা ওই লিডগুলাই এখানে কালেক্ট করবো, কালেক্ট করার পর কি বাগ বাকি যা থাকবে অপ্রয়োজন জিনিসগুলো ডিলিট করে দেবো, আর যেগুলো দরকার শুধুমাত্র সেগুলো কি বাইরকে হ্যান্ড ওভার করবো, দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, ওই যে ডি ডি কলাম নাম্বার ডি, এটা ডিলিট করো, এই কলামটা মাস্ট বি ডিলিট করতে হবে, ঠিক আছে, ডির এখানে ক্লিক করো, কলাম সিলেক্ট করো, রাইট বাটন প্রেস করো, ডিলিট, ইনসার্টের নিচে ডিলিট, দেখছো, নাহলে পরে কি করতে হতো তোমার আবার এগুলো কপি করে তার পাশে ট্যাবে আনা লাগতো, আবার খাটনি,
এই খাটনিগুলো করা যাবে না, ঠিক আছে? কাজ করবো স্মার্ট কাজ। কি হলো শারমিন আপু, এই ফোনগুলো বড় করে দাও। এটা ফোন কালার হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দাও, বড় করো। হ্যাঁ এখন ভাই এ কল এই নাম্বার ওয়ান 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 রোডটা তুমি সিলেক্ট করে দাও, রোড নাম্বারটা সিলেক্ট করো, শুধুমাত্র রোডটা ধরো। তানবীর তানবীর রো রো উইজ দেখো, ওয়ান ওয়ান লেখা দেখছো ডান পাশে, এটিকে বলে রো, ঠিক আছে? এখন ডান দিকে মার্জিন হয়েছে, এটিকে রোড বলে। এখন তুমি একবারে সব বড় করো, ফন্ট সাইজ কালার ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করো, সমস্যা নাই। দেখছো ব্যাকগ্রাউন্ড কালার? হ্যাঁ ঠিক আছে, সেন্টার করো, আবার রোড সিলেক্ট করো, সেন্টার, বুঝতে পারছেন? এখন দেখেন, ভালো করে দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক করো, লাস্ট নেম ওই যে তোমার বি কলাম নাম্বার বি ঠিক করো। হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ইমেল টাইটেল, লোকেশন ঠিক নাই, লোকেশন ঠিক করো, লিঙ্কডইন প্রোফাইল ঠিক করো। হ্যাঁ লিঙ্কডইন প্রোফাইল ঠিক আছে। দেখেন এই হচ্ছে কি আপনাদের লিঙ্কডইনের, লিঙ্কডইন থেকে কীভাবে লিড কালেক্ট করতে হয়, ঠিক আছে? হচ্ছে আপনাদের লিড জেনারেশন, এটা হচ্ছে স্ক্যাপ ডট আইও টুলস, এটার কাজ, ঠিক আছে? যখন আমরা এখান থেকে লিড কালেক্ট করতে পারবো না, সে যখন আমাদের ইমেল অ্যাড্রেস আসবে না, তখন কি আমরা আরেকটা যেটা এক্সটেনশন অ্যাড করছি সেটার নাম কি বলেন, লিড ল্যাপার্স কিংবা ব্যাঙের মাথা বলা যায়, ঠিক আছে? আমরা তখন কি করবো, লিড ল্যাপার্সে যাবো, যার মাধ্যমে কি আমরা সরাসরি কি যে ইমেল অ্যাড্রেসটা আমরা পাই নাই সেটা লিড ল্যাপার্সের মাধ্যমে কালেক্ট করবো। কই গেছে তোমার লিড ল্যাপার্স? হ্যাঁ এটা ক্লোজ করো, এই যে ক্লোজ করো, দেখেন ডান পাশে একটা ক্লোজ বাটন আছে, তানবীর দেখো ডাউনলোড ফাইলের পরে দেখছো। হ্যাঁ এখন কি স্ক্রাপ ডট এর কাজ মোটামুটি শেষ, এখন আমরা লিড ল্যাপার্স এর কাজ দেখবো, ক্লিক করো। আবার নতুন করে মাল্টি অ্যাকাউন্ট খুলবে, কানেক্ট করবে, কানেক্ট করার পর ঠিক করে নিবে, আর যখন লিড ফুল হয়ে যাবে তখন এটা ডিলিট করে দিতে হবে, ডিলিট করবে, নতুন করে কালেক্ট করবে। নতুন করে যে সময় আমি করছি এর আগে তো 150টা করার পরে যে সময় নতুন করে আবার রিনস্টল করে ওখানে আনছি, তারপরে নিতেছে না, বলতেছে যে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে, হ্যাঁ ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে যখন আবার করলাম তখন আবার আসছে। আমি কি বলছি, এটা তো ফ্রি অ্যাকাউন্ট, আমরা সব ফ্রি টুলস দিয়ে কাজ করতেছি না, ক্লাসে তো শুরুর দিক থেকে ছিল না, এই কারণে আমরা ফ্রি টুলস ইউজ করতেছি। এই জন্য কী করবো আমরা বারবার কি মাল্টি অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করবো যখন আমাদের অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন আমাদের স্ক্যাপ ডটাওতে কিন্তু ইমেল অ্যাড্রেসটা আসে না, বাট এখন কিন্তু লিড ল্যাপার্স এক্সটেনশনটা দেওয়া আছে, এক্সটেনশনের মাধ্যমে কি ভাই কই গেলা, দেখেন ইমেল নট ফাউন্ড, স্ক্যাপ ডটাওতে ইমেল নট ফাউন্ড দেখাইতেছে, তার মানে কি মেল অ্যাড্রেস নাই তার অ্যাকাউন্টে, অবশ্যই না তার অ্যাকাউন্টে কি ইমেল অ্যাড্রেস আছে। আমরা এখন পাশের এক্সটেনশনে ক্লিক করবো, লিড ল্যাপার্সে ক্লিক করবো, এই দেখেন চলে আসছে। হ্যাঁ এটা কপি করে নিয়ে পেস্ট করতে হবে, এটা স্ক্রাপ ডটার মতো না, এটা রেডিমেড না, এটা কপি করে নিতে হয়, বুঝেছো? এটা হলো এখানে প্রবলেম, তার ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে ইমেল অ্যাড্রেস এখানে কপি পেস্ট করতে হবে, নাকি পলাশ ভাই কই? পলাশ ভাই আর কোনো ওয়ে আছে, আর কোনো ওয়ে আছে? এটা সরাসরি কি হ্যান্ডমেড ম্যানুয়ালি করতে হবে, নট রোবোটিক্স, ঠিক আছে? আর স্ক্যাপ ডটার হতে কি ওটা রোবোটিক সিস্টেম, ঠিক আছে? যার কারণে ক্লিক করার সঙ্গে সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে কি সম্পূর্ণ তার ডাটা স্ক্যান করার পর কি ওইখানে আপনার অ্যাড করে দিতে, স্যার এটা হচ্ছে কি ম্যানুয়ালি একদম হ্যান্ডমেড, ঠিক আছে? আবার কি ইনস্পেক্ট করলা কি জন্য, আচ্ছা শীটে দাও দেখাইতেছি, ক্লিক করো, এখন ওই যে ইসের ওই কলামটার উপর ধরো, ডান পাশে চলে আসো, একদম ডান দিকে ভাই, আমি তোমার সিলেক্ট করতে মানা করছি, শুধুমাত্র হ্যাঁ ডান দিকে চলে আসো, একদম মাউস কোথায় তোমার, হ্যাঁ একদম উপরে যাও, দেখো ক্লিয়ার লেখা আছে একটা অপশন, ক্লিয়ার ক্লিয়ার যেখানে মাউস নিয়েছিল ফার্স্টে, হ্যাঁ এই যে ক্লিয়ার ক্লিয়ার ফর্মুলা, হ্যাঁ হাইপার লিঙ্ক দাও, ক্লিক করো ক্লিয়ার ফর্মুলাতে, ক্লিক করো ওই যে ক্লিয়ার রলের নিচে নিচেটা, হ্যাঁ ক্লিক করো। হ্যাঁ এখন দেখেন নিয়াজ ভাই, সরি জিনান ভাই, আপনি আপনার কোশ্চেনের আনসার পাইছেন, আপনার নিচে যে ইমেলের সঙ্গে হাইপার লিঙ্ক অ্যাড করা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে,
আপনি সব নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সম্পূর্ণ কি কন্ট্রোলে পরে আপনার সম্পূর্ণ সিট কপি করবেন, আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কি একবারই দিয়ে দেবেন? আর যদি একটা একটা করে করেন, একটা সিমেল নেবেন, একটা করে রিমুভ করলেন, এদিকে কিন্তু আপনার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ অবশ্যই। এই জন্য কি করতে হবে, আমাদের সম্পূর্ণ ডাটা কালেক্ট করতে হবে, কালেক্ট করার পরে কি করতে হবে, আমরা একবারে কাজ শেষ করে দেবো, কাজ করবো স্মার্টলি, ঠিক আছে, যেটাকে স্মার্ট ওয়ার্ক বলে। আপাতত আপনাদের কি এই দুইটি এক্সটেনশন বুঝতে আর কারো কোথাও কোনো অসুবিধা আছে? যদি থাকে বলেন। তানভীর স্ক্রিন শেয়ার অফ করে দাও, লিনডিন থেকে লিড জেনারেশন লিড কালেক্ট করতে আর কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? এখন পর্যন্ত বুঝেন নাই এমন কেউ আছেন? যদি না বুঝে থাকেন কাইন্ডলি বলেন। হ্যাঁ জুবার ভাই বলেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। পাইলে পরে ফোন নাম্বার নিয়ে যাবেন, দেখেন আপনার কিন্তু ফোন নাম্বার দেখা আছে, ঠিক আছে? হ্যাঁ ক্লিক করেন লিড লেভারসে, কোনো ব্যাপার না। এই যে তার ফোন নাম্বার দিয়েছি, সে মহাশয় যদি তার জিমেল অ্যাকাউন্টে যদি তার অ্যাকাউন্টে যদি ফোন নাম্বার অ্যাড করে থাকে, ঠিক আছে, সেটাও কিন্তু চলে আসবে। এটা কি ফোন নাম্বার না অন্য কিছু? ভাই এটা ফোন নাম্বার ভাই, এটা কিন্তু বাঙালি না ভাই। ওই ভাই আমাদের না তো ফোন নাম্বার, এটা ডট ডট তো আইপি এর মতো না, এটা নাম্বার এটা আমাদেরই ভাইয়া, আবার বাংলাদেশ লেখা, তাহলে ফোন নাম্বারটা এরকম। আচ্ছা স্যার হইতে পারে, ফোন নাম্বার অনেক ক্যাটাগরি হইতে পারে না কেন? ওয়েবসাইটে তো তোমার মনে করেছি, ঠিক আছে, টেলিফোন নাম্বার, হ্যাঁ হ্যাঁ টেলিফোন নাম্বার হতে পারে, পার্সোনাল টেলিফোন নাম্বার হতে পারে, ভিওআইপি ভিওআইপি নাম্বার ভাই। হ্যাঁ এই যে রফিকুল ভাই, এ ভাই কোথায় ছিলেন, কথা বলেন না কিছু না তখন ক্লাসে? ভাই ক্লাসে তো জয়েন করছি ভাই, কারেন্ট ছিল না। ব্যাড লাক, এই কারেন্ট না থাকলে আপনারা মোবাইল দিয়ে জয়েন হবেন? এমবি কিনবেন না, এমবি কেনার টাকা কই পাবেন? এমবি কেনার টাকা পাবেন হলো মাইক্রো ওয়ার্কারসে। খুব কম কাটে। হ্যাঁ ভাই জুবার ভাই, ভাই আপনি তো ক্লিক করবেন না, রাইট বাটন প্রেস করে আপনাদের ওইখানে মাস্ট বি ইমেল অ্যাড্রেস থাকতে হবে, বুঝতে পারছেন? আপনি যে লিড কালেক্ট করেন না কেন, শুধুমাত্র একটা জিমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু ফোন নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম তার ফুল ডিটেলস বের করা যায়, এমন কিছু এক্সটেনশন আছে জানেন? এই জন্য কি লিনডিনে লিড জেনারেশন কালেক্ট করার মূল শর্ত হচ্ছে কি, আপনার লিনডিনে থেকে লিড কালেক্ট করতে গেলে আপনার জিমেল অ্যাড্রেস মাস্ট বি থাকতে হবে। একটা মাত্র জিমেল অ্যাড্রেস দিয়ে তার অনেক কিছুই বের করা যায়, বুঝতে পারছেন? এই জন্য কি যেটা ইমেল আছে শুধুমাত্র সেটি আমরা নেব, আর যেটি স্ক্যাপে পাবো না সেটি কি আমরা ওই যে ওই ভাই বলেছি হ্যাঁ লিড লেপার থেকে দেখবো, ঠিক আছে, ওই এক্সটেনশন থেকে আমরা দেখবো। এখন আমরা ডাউনলোড করবো, ওই যে নিচে দেখেন ডাউনলোড টেস সিএসবি আর এক্সেল, ঠিক আছে, দেখেন বিল্ডিং ফাইল ডাউনলোড ফাইল, হ্যাঁ ক্লিক করেন। সিএসবি ফাইল এক্সেল এর মতোই ভাই, ওটা অনলাইন ফরম্যাট, আপনার এক্সেলের ভিতর চারটা ফরম্যাট দেওয়া আছে, এক্সেল ঘাটাঘাটি করে দেখছেন কখনো? দেখেন ডাউনলোড করে দুটো পাশাপাশি রাখেন,
এক্সেলের ভিতর মনে করেন খুব খুব দেখা যায়, আর সিএসবি তো কিছুই দেখা যায় না, সিএসবি সম্পূর্ণ ফ্রেশ। স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, তারপর অফিসিয়াল যে সফটওয়্যারগুলো থাকে না, সব কিন্তু ডাউনলোড হয় সিএসবি ফাইলে, সিএসবি ফাইল সব সফটওয়্যার আপলোড হয়, কিন্তু এক্সেল ফাইল কখনোই কোনো সফটওয়্যারের ভিতরে ইনক্লুড করা যায় না। যে কোনো সফটওয়্যারের ভিতর সিএসবি ফাইল আপলোড করা যায়, বাট কোনো সফটওয়্যারের ভিতরে আপনি এক্সেল কিংবা এমএস ওয়ার্ড ফাইল ওইগুলো আপলোড করতে পারবেন না। আবার ডক ফাইল আপলোড করতে পারবেন, যেটা গুগলের ডক আছে, ঠিক আছে, এটা ডিলিট করেন। হ্যাঁ, টাইটেল, টাইটেল যদি থাকে, যদি চাই সেক্ষেত্রে আমরা দিব, ঠিক আছে। তারপর লোকেশন বাংলাদেশ, লিঙ্কডইন প্রোফাইল থাকবে, তারপরে কোম্পানি, তারপর ইত্যাদি, এগুলো যদি আমার কাছে বাইর চাই সেক্ষেত্রে আমরা দিব, যদি না চাই আমরা কি ডিলিট করে দেব। এত অপ্রয়োজনীয় ডাটা আমরা বাইরকে দিব না। না, সেটা আমি লিড লেপার থেকে দেখবো, ঠিক আছে। এর জন্য কি আমাদের পাশে আর একটা এক্সটেনশন দেওয়া হয়েছে, সেটা কি লিড লেপার থেকে তখন আমরা দেখে নেব। হ্যাঁ, তুমি কোন কোম্পানিতে চাকরি করো, লিড লেপারে ক্লিক করেন, দেখি তুমি কোন জাতে আসলা, তোমার লিঙ্কডইন, তোমার লিঙ্কডইনে তো জিমেইল অ্যাকাউন্ট দেওয়া নাই পরে সম্পূর্ণ ডিটেলস পাওয়া যাবেন। ভাই আসসালামু আলাইকুম রাশিদুল ভাই, কি অবস্থা ভাই? গুড আফটারনুন ভাই, সরি, গুড মর্নিং ভাই। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে ভাই। আপনারা কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। এই মারুফ ভাই, এটা কত আসলো কেন? এটা কন্টাক্ট ইনফরমেশন, আমরা সবাই ফ্রি চলে, আপনারটা চলে আসছে। হ্যাঁ, তুমি খুব ফেমাস পারসন, নালে পরে তোমাকে সার্চ দিতে, তোমার আছে বলছি প্রথমে, যে প্রথমে কন্টাক্ট ইনফরমেশন আমরা দেখবো, এখানে না পাইলে স্কার্প, তারপরে না পাইলে লিড লেভেল। দেখবা চলে আসতো, দেখছেন। আচ্ছা জুবাইর ভাই, আপনি এটা পাইলেন কোন জাতে ভাই? কি লিখে সার্চ দিচ্ছেন? এ ভদ্রলোক আসলো ভাই, লিঙ্কডইন তো আমরা চালাই, আমাদের তো কারো প্রোফাইল আসলো না। আরে উনি তো হচ্ছে, আমি যে তো আগে একটা গ্রামীণ ফোন কোম্পানি ইয়াতে ছিলাম, ওনার মিউচুয়াল ফ্রেন্ড। মিউচুয়াল আসছে, মিউচুয়াল আসছে, ঠিক আছে। গ্রামীণ মানে আমার ইদাও আছে, আমি দেখাচ্ছি। এই যে এই লোকটা আছে না, ওনার ফ্রেন্ড। মানে ভাই শোনেন, আমি আপনার কই নেই, এ তো আছে যেটা ডুপ্লিকেট অ্যাকাউন্ট, আমার অরিজিনাল অ্যাকাউন্ট কারো কাছে নেই, আপনাদের কারোর সঙ্গে আমার অরিজিনাল অ্যাকাউন্ট কানেক্ট নাই। আচ্ছা ঠিক আছে, কোথায় আছে খুঁজে বের করো, অ্যাড্রেসটা দিও, ফোন নাম্বার দিও, আগে কথাবার্তা বলে দেখ পানি, তার বিহেভিয়ার কেমন, সে আমার সঙ্গে অ্যাটাচ করতে পারবে কিনা, তারপর শুন বাকি বৃত্তান্ত। কি রাশিদুল ভাই? ঠিক আছে, আগে রাইট জানতে হবে, অ্যাটাচ করার পূর্ব শর্ত আগে রাইট জানতে হবে। হ্যাঁ, আমার মতো রাত 8টা 3টা পর্যন্ত বসে থাকতে হবে। হ্যালো, হ্যাঁ ভাই, দয় ভাই, ইশে জুবাইর ভাই, আপনি বুঝতে পারছেন? মারুফ ভাই, আমারও তো আসে না স্কার্পে ভাই, এই আমার আমারটা সার্জন তো রাশিদুল ইসলাম লিখে ভাই, এটা বন্ধ করেন ভাই, স্ক্রিন শেয়ার অফ করেন।
এই যে এটা কে এই স্টেশন অফ কলকাতা ভাই উঠ আপনি বাড়ি ক্লিক করেন ওইটাকে অ্যাকসেপ্ট করেন লিংকডইন অ্যাকাউন্টের শর্ত কি যার অ্যাকাউন্ট যত বেশি বাড়ি থাকবে তার লিংকডইন প্রোফাইলটা তত ওয়েট থাকবে ঠিক আছে বাড়ি ক্লিক করেন ওই দেখেন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে ফাতেমা আক্তার নামে নাম্বার 2 পাঠাইছে ওইটা অ্যাকসেপ্ট করেন হ্যাঁ ওই যে নিচে একটা আছে নাম্বার 1 এর কানেক্ট করেন এটা হ্যাঁ এটা কানেক্ট করেন এই কি সব আমার লিস্টে সবই চলে আসছে কি কি ইউজ ইট সেন্ড নাও সেন্ড নাও সেন্ড নাও ভাইয়া ক্লোজ করেন সেন্ড নাও ইনভাইট সেন্ড আচ্ছা যাও নিউ ট্যাব না তানভীর আপু আর নিচে যান না কাটা আর নিচে গিয়ে লাভ নাই আসবেন না আমাকে তো আসে না এত সহজে খুঁজে পাওয়া কাপ না এরা সবই মার্কেটার ঠিক আছে এখানে যারা আছে ভাই এত রিকোয়েস্ট পাঠান না আমরা ফ্রি অ্যাকাউন্ট চালাই ঠিক আছে যে কোনো সময় কিন্তু বসাই দেবে সূত্র লিখতে হবে আপনি তো শুধু সিও রে করতেছেন আপনি রবি ডট কম পুরো খুঁজতেছেন এখন দেখেন এখানে মেম্বার লিস্ট বের করেন আপনি মনে করেন 50টা মেম্বার লাগবে আপনার রবির 50টা মেম্বার এখন মেম্বার লিস্ট দেখেন উপরে যান একবার উপরে যান উপরে যান উপরে যান এই যে দেখেন সি অল 4009 এমপ্লয়ি ইন দা লিংকডইন ডান পাশের উপরে লেখা সি অল হ্যাঁ এই যে দেখেন এখানে ক্লিক করুন এই যে এখন সব আপনি আপনি নিচে যান এগুলো হলো সব এখন তাদের এমপ্লয়ি এখন এখান থেকে একটা একটা আপনি নেবেন একটা নামের উপর যে একটা নতুন ট্যাব খুলবেন সেখান থেকে দরকার স্পার্কে ক্লিক করেন এইভাবে গ্রামীণ বাংলা লিংক সবগুলো বের করুন হ্যাঁ শুধু গ্রামীণ বাংলা লিংক না যখন যে কাজ দেবে সব ওইগুলো বের করবেন আপু এখানে তো আমি তখন একটা কথা বলছি এখানে আপনার আপনি যদি মনে করেন এক্স্যাক্ট একটা কোম্পানি যদি বের করতে যান আমি রবি কোম্পানি বা একটা যে কোনো একটা কোম্পানি ওই এমপ্লয় বের করবেন তাহলে তো শুধু ওই কোম্পানি ধরলে ওখানে ওদের এমপ্লয় গুলো পেয়ে যাচ্ছেন এখন আপনাকে বললো ইন্ডিভিজুয়াল বের করতে হবে বললো যে বাংলাদেশের স্টুডেন্ট বের করেন সরি স্টুডেন্ট ডক্টর বের করে যে কোনো ডক্টর এখন সেটা অ্যাপোলো হসপিটাল হতে পারে সেটা গ্রিন লাইফ হসপিটাল হতে পারে সেটা সেন্ট্রাল হসপিটাল যে কোনো হতে পারে তো যখন ডক্টর লিখবেন তখন তো সব হসপিটালের ডক্টর চলে আসবে নির্দিষ্ট হসপিটাল অনুযায়ী আসবে না যেহেতু আপনি এখানে রবি ডট কম দিচ্ছেন আর ওখানে দিবেন ডক্টর ডক্টর দিলে তো আর এভাবে আসবে তখন তো এক একজন ডক্টর আসবে তখন আপনার ওই একজন 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 করে ক্লিক করতে হবে তখন তো আর এরকম ওই যে কোনো একটা একজন ডক্টরের ভিতরে ঢুকে যায় তার এতগুলো ডক্টর পাবেন এটা হলো হ্যাঁ এটাই হলো কাজ আরে বাবা আজকে বলো নাকি